আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আজ আমি আমাদের এক চাচার বিশেষ সম্পর্কে চাচা হয় আর কি, তার টোটাল 15 বিঘা ড্রাগন আছে। তার এই ড্রাগনের প্রজেক্ট সেটা দেখতে এসেছি যে তার ড্রাগনটা কেমন হয়েছে, ড্রাগন চাষ পদ্ধতি কেমন তার কাছ থেকে শুনতে এসেছি। ইনশাল্লাহ আমিও ড্রাগন লাগাবো, তো আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমরা ড্রাগন করব। ওই জন্য চাষ পদ্ধতিটা আগে থেকে কেমন কি সেটা জানতে এসেছি। এর শুনলাম দর্শক, বোল্ডার জাতের ড্রাগন। দর্শক, যতটুকু শুনলাম এই বাগানটার বয়স আপনার 7-8 মাস হবে, মানে 6 থেকে 8 মাসের মধ্যে যে প্রকৃত মালিক সে বাগানে নাই, যার কারণে আপনাদের সঠিক তথ্যটা দিতে পারছি না, সে কিছুক্ষণ আগে চলে গেছে। তো 6-7 মাসে সে যথেষ্ট বলতে কি মোটামুটি ফলন পাওয়া শুরু করেছে আর কি, ফলন মোটামুটি পাচ্ছে। আজকেও তা নিয়ে তিনি হচ্ছে কিছু হারভেস্ট করেছে ড্রাগন। আজকে আসলাম মূলত বোল্ডার জাতটা কেমন সেটা দেখার জন্য, এই জাতের ফলন কেমন হয়, সাইজ কেমন হয় সেটা দেখার জন্য আর কি। আর পাশাপাশি তাছাড়া একটা হাইব্রিড জাতের ড্রাগনও আছে, সেটাও ইনশাল্লাহ যাবো, সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। দর্শক, মূলত ব্যাপার কি, যখন অনেকে অনেক প্রশ্ন করেন, মনে করেন পেয়ারা চাষ সম্পর্কে আমার কাছে বা অন্য অন্য বিষয় সম্পর্কে, মেন কথা যখন আপনি নতুন কোনো কিছু যে কেউ করুক না কেন, সবার মানে যে করবে তার উচিত আগে সেই চাষ সম্পর্কে ভালোভাবে জানা, এবং জানতে গেলে আপনাদের কী করতে হবে, অবশ্যই বিভিন্ন, মনে করেন আপনি পেয়ারা বাগান করতে চান, আপনার পেয়ারার বাগান ভিজিট করতে হবে এবং জানতে হবে কোন জাত নিয়ে আপনি কাজ করবেন, কোনটা নিয়ে এগোবেন, আর চাষ পদ্ধতিটা কেমন। অবশ্যই মনে করেন যখন এই কাজগুলো আপনারা করবেন, কিছু না কিছু নতুন কিছু শিখবেনই, এক একটা বাগানে যেয়ে এক এক ধরনের ব্যাপার সম্পর্কে জানবেন। দেখুন এখানে চারা রেখে দেওয়া হয়েছে ড্রাগনের, দর্শক এই বোল্ডার জাতের বৈশিষ্ট্যটা ভালোভাবে জানতে গেলে আপনাদের মানে এর মানে এই বাগান থেকে জানতে গেলে এখনও 5-6 মাস লাগবে, কারণ বান এখনও পরিপূর্ণ আটেনি। আমি এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, আপনার এই খুঁটির থেকে এই খুঁটির দূরত্ব 16 ফিটের মতো রয়েছে, মনে হয় এবার তিনি মধ্যখানেও একটা করে দিয়ে দেবে, 8 ফিট বাই 8 ফিট করে দেওয়াই ভালো। কিন্তু প্রথম বছর কারো বাজেট স্বল্প থাকলে এভাবে করাও মানে করলেও করা যেতে পারে। এই যে একটা নতুন জিনিস দেখলাম, যদি আমার মানে যে কারো যদি বাজেট স্বল্প হয় ড্রাগন চাষের ক্ষেত্রে, সে মনে করেন প্রথম একটা 1 বিঘাতে 220 পিস খুঁটি লাগে, 110 পিসই সে মেক আপ করতে পারবে, পরবর্তী বছরে যে আপনার হচ্ছে যে আবার 110টা যেগুলোর দরকার সেটা পূরণ করতে পারবে। কিন্তু একটি বিষয় দর্শক, এই বাগানের একটি ব্যাপার আমার ভালো লাগলো না, কয়েকটা বাগান গেছি তো, এই যে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব এখানে প্রায় 2 ফুট মতন রেখে দিয়েছে, আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি। মনে করেন এটা আপনার 1 ফুট 14 ইঞ্চি 12 ইঞ্চি এরকম হলে ভালো হতো ইনশাল্লাহ। আমার যেটা ইচ্ছা আছে আমি 9 ফুট অথবা 8 ফুট অথবা 10 ফুট, এই তিনটের মধ্যে এখনও তো সিদ্ধান্ত নিয়ে পারিনি, এই তিনটের কোয়ালিটির যে কোনো এক কোয়ালিটিতে লাগাবো। আর আপনার এই আপনার চার এই লাইন থেকে আর এক লাইনের দূরত্ব হচ্ছে 8 ফিট, আলহামদুলিল্লাহ এইভাবে দিলেও সমস্যা হচ্ছে না যা দেখলাম, এবং চারা থেকে চারা দূরত্ব তো বললামই, চাষার একটু বেশি আছে, এক একজন মানে যে যেভাবে দিয়ে পারে আর কি। আচ্ছা, আছে এক বাসে 2টা গাছ দিয়েছে, হ্যাঁ এভাবে করলেই ভালো হবে আমার যা মনে হচ্ছে, আর এবং আমি কয়েকটি ভিডিও থেকে একই জিনিসই শিখলাম। এখন মেন প্রশ্নটা আমার কাছে, আমি একটা জিনিস নিয়ে কনফিউশনে ভুগতে, সেটা হচ্ছে জাত, এক একজন এক একটাকে ভালো বলছে, আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা করবো।
এই তো মোটামুটি বোল্ডার জাতের বাগান এখানে মোটা এগুলো আছে আর কি বোল্ডার। এখন আমরা হাইব্রিড জাতের চাষের যে বাগানটা আছে বয়স্ক বাগান, সে জায়গায় যাবো ইনশাল্লাহ। চাষা থাকলে ভালো হতো। আমি এখানে মূলত দুটা জিনিসের জন্য আসছি, একটা হলো চারা, দ্বিতীয়ত চাষাবাদ পদ্ধতিটা কেমন এটা দেখার জন্য। দর্শক দর্শক সে চাষার এটি আর একটা নতুন প্রজেক্ট দেখুন, এখানে তিনি এসে এ ভুলডার করেনি, এইখানে আপনার চারা আবার ঘন করেছে দেখুন, 12 ইঞ্চ অন্তর অন্তর এই জায়গাটা দেওয়া, এটাই আর কি। দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথাই থাকবে, আপনারা যে যে কাজটি করুন না কেন, করার আগে পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা নেবেন, আর অভিজ্ঞতা যখন আপনি অর্জন করতে চাবেন অবশ্যই আপনাকে বিভিন্ন বাগান ঘুরতে হবে, বা এই সব চাষাবাদ সম্পর্কে শুধু মোবাইলে দেখলে হবে না, সরজমিনে আপনাকে এগুলো দেখে বেড়াতে হবে, তাহলে যদি আপনি ভালো কিছু পান। এটা কী জাত সেটাও সঠিক জানি না, আমরা বড় বাগানে ইনশাল্লাহ যাব, তার আগে এই বাগানটা একটু দেখে নিলাম। গরম হয়ে গেছে, ভিডিও চলছে তো দর্শক। আমরা চাষার হাইব্রিড বাগানে চলে এসেছি, বিভিন্ন ডাউট থাকলেও এখন মনে করেন যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাইব্রিডটাই সেরা। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু ফলনের দিক থেকে এবং ফলনের দিক থেকে আপনার দেশি থেকে হালকা কম, কিন্তু সাইজের দিক থেকে হাইব্রিডের তুলনা হাইব্রিড নিজেই এর সাথে কোনো কিছু পারবে বলে মনে হয় না। এ ফলটা প্রায় কে দেখানি ধুয়ে যাবে যখন হবে, ঠিক না? একটি ফলের দাম তখন তাহলে দাঁড়াবে প্রায় 200-250 টাকা, ওই ফলটা তাহলে 250 টাকা কেজি হবে, সামনে তো দাম বাড়বে। তো দর্শক এভাবে আজকে আমি টোটাল বাগানটা ঘুরে দেখবো কেমন কি অবস্থা। তো আপনাদের কাছে এই ছিল আজকের মতন এই প্রতিবেদনে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই বিষয়ে মানে ড্রাগন চাষ সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই, সেজন্য তেমন কোনো কিছুই বলতে পারলাম না, অভিজ্ঞতা আর কি আস্তে আস্তে তৈরি হবে ইনশাল্লাহ, তখন আপনাদের মাঝে শেয়ার করবো ড্রাগন চাষটি কেমন আর কি। যে জিনিস এখন নেই সে জিনিস সম্পর্কে কথা না বলাই ভালো। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।